ওয়েলকাম টু টেক প্রদীপ চ্যানেল। আজ আর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে কিন্তু আমি এসেছি। আজকে টিউটোরিয়াল হচ্ছে পেজ মেকারের ওপর। মাত্র দুটো অপশনের ব্যাপারে কিন্তু আমি কথা বলবো, আর আমি সবসময় চেষ্টা করি যে ভিডিও যেন খুব ছোটো হয়, কারণ অনেকের পুরো ভিডিও দেখার কিন্তু সময় থাকে না। তাই আসুন তাড়াতাড়ি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, এখানে একটা ইংরেজি ম্যাটার রাখা আছে। তো এটা শুধুমাত্র কপি পেস্ট করে আমি এখানে এখানে রেখেছি, এটা শুধুমাত্র টিউটোরিয়ালের জন্য আছে। আর আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ কিন্তু আমরা সকলেই জানি, আর এটা ইংরেজি ম্যাটারের পরে কিন্তু খুব ভালোভাবে ইউজ করা যায়। অর্থাৎ এর অপশান আছে, এই অপশানে ক্লিক করলেই কিন্তু আমরা ড্রপ ক্যাপ করতে পারবো। কিন্তু যখনই আমরা ড্রপ ক্যাপ কোনো বাংলা ম্যাটারের মধ্যে করবো, তখন কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। অর্থাৎ তখন কিন্তু ঠিকঠাক কিন্তু ড্রপ ক্যাপ হয় না, আমাদেরকে ম্যানুয়ালি ভাবে সেটা ড্রপ ক্যাপটা করতে হয়। তো প্রথমে আমরা দেখে নেবো কীভাবে আমরা ইংরেজি ম্যাটারের মধ্যে করব, আর তারপরে কীভাবে আমরা বাংলা ম্যাটারের মধ্যে ড্রপ ক্যাপ ব্যবহার করব। তো ফার্স্টে আমার যেতে হবে হচ্ছে, এখানে ক্লিক করলাম মাউস, তারপরে ইউটিলিটিস, প্লাগিনস আর ড্রপ ক্যাপে আমরা ক্লিক করব। বাই ডিফল্ট এখানে তিন লাইনস করা আছে, অর্থাৎ ড্রপ ক্যাপটা তিন লাইনের মতো হবে। যদি মনে করি আমরা দু লাইন করব বা চার লাইন করব, তাহলে কিন্তু ওটা আমরা লিখে দেবো। বাই ডিফল্ট এখানে কিন্তু তিন লাইনই থাকে। তো এখানে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। পাশে দেখুন যে একটা রিমুভ করা আছে, যদি মনে করি রিমুভ করবো, তো এখানে রিমুভ করে দিলে আবার চলে যাবে, আবার অ্যাপ্লাই করলে আবার তিন লাইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি যে ড্রপ ক্যাপ কিন্তু এখানে খুবই সোজা বাংলা ইংরেজির ক্ষেত্রে। এবার আমরা চলে যাব হচ্ছে বাংলার ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাংলা ম্যাটারও আছে। প্রথমে আমরা কি করব না, বাংলা ম্যাটারের ইন্ডেন্টটাকে আমরা জিরো করে দেব, ঠিক আছে। যদি এখানে আমরা ড্রপ ক্যাপ ব্যবহার করি তাহলে কি হবে না, ইউটিলিটিস, প্লাগিনস আর ড্রপ ক্যাপ তিন লাইন অ্যাপ্লাই। দেখতেই পাচ্ছেন যে এখানে বটা কিন্তু অনেকটা ডাউনে নেমে এসেছে, আর ঠিক ওপরটা দেখুন যে কতটা ফাঁক আছে, ঠিক আছে। তো এই যে এরর যে জিনিসটা যেটা, এটা আমরা কিভাবে ঠিক করবো, কিভাবে আমরা ম্যানুয়াল ভাবে আমরা ড্রপ ক্যাপ করবো, সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব না, এখানে ইন্ডেন্টটাকে আমরা জিরো করে দেব, আর এটাকে সিলেক্ট করে একটা ট্যাব অন করব, আর এটাকে আমরা 15-তে একটা ট্যাব অন করে দিলাম, লেফট ট্যাব, আমরা ওকে করে দিলাম। এবার শুধুমাত্র আমরা যে বল যে লেখাটা আছে, বল লেখাটা সিলেক্ট করব, আর করে এটাকে আমরা একটু বাড়িয়ে 70 করে দিলাম, আর যে লিডিং যেটা আছে সেটাকে আমরা 14 করে দেবো, 14 বা 13 আমরা করে দেবো। তো মনে রাখবেন যে সাইজ যেটা সেটা আমরা কি করে দেবো 70, এবং লিডিং যেটা সেটা করে দেবো আমরা 14 করে, আমরা এটা ওকে করে দেবো। ড্রপ ক্যাপটা বোল্ড করে দেবো, শিফট কন্ট্রোল বি চেপে এটাকে বোল্ড করে দেবো। এবার আমরা কি করব না, এখানে একটা যে ট্যাবটা দিই সেটা ব্যবহার করবো, আমরা এখানে এসে আমরা ট্যাব প্রেস করবো, আর দ্বিতীয় লাইনের প্রথমে আসবো, সেখানে এসে কিন্তু আমরা শিফট এন্টার প্রেস করবো। মনে রাখবেন যে শিফট চিপে এন্টার, তাহলে কিন্তু এই ডান দিকের যে অ্যালাইনমেন্ট সেটা কিন্তু নষ্ট হবে না। শুধু যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু হবে না, শুধু সুতরাং আপনারা করবেন হচ্ছে শিফট এন্টার করার পর এবার এবার ট্যাব প্রেস করবেন, দেখবেন যে ডান দিকেটা কিন্তু অ্যালাইনমেন্ট সেই জাস্টিফাই করা আছে। এবার আমরা সেম প্রসেস এখানে করব, শিফট এন্টার এবং ট্যাব। এর শিফট এন্টার করলে কি হবে, ডান দিকে যে অ্যালাইনমেন্ট আছে সেটা কিন্তু কোনো সময় নষ্ট হবে না। এবার আমরা বটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল প্যানেল অন করে, তো এখানে আমরা কি করব না, জাস্ট ডাউনে প্রেস করে দেব। আর বটাকে সিলেক্ট করে একটু এক্সপ্যান্ড করে দেব, ঠিক আছে। যদি মনে করি যে বটাকে আর একটু বড় করব, তাহলেও কিন্তু আমরা এর সাইজ বাড়াতে পারি, যেমন 70-কে 75 করতে পারি বা 78 করতে পারি, আর এখান থেকে সেম এটাকে একটু ডাউন করে দিতে পারি। এবার দেখুন এই হচ্ছে পারফেক্ট ড্রপ ক্যাপ বাংলার ম্যাটারের মধ্যে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে কমেন্টে লিখে পাঠাবেন, আমি তার অ্যান্সার দিয়ে দেবো।
এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা পেজ মেকারে ইনভার্ট অপশন অ্যাপ্লাই করব। ইনভার্ট কি সেটা আপনাদের আগে জানিয়ে দিই। ইনভার্ট মানে হচ্ছে যদি কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো থাকে তো সেই হোয়াইট পোর্শনটা কীভাবে ব্ল্যাক হবে আর ব্ল্যাক পোর্শনটা কীভাবে আমরা হোয়াইট করবো কোনো ইমেজের ক্ষেত্রে। তো তার জন্য আমরা কিছু ইমেজ নিয়ে আসব। সাপোজ আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে। তো আমি কি দেখতে পাচ্ছি ইমেজের মধ্যে, হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট দিয়ে একটা লোগো আছে, পুমা লেখা আছে, একটা বাঘের ছবি মনে হয় দেওয়া আছে। তো আমি কি চাইছি না যে হোয়াইট যে পোর্শনটা আছে সেটাকে আমরা ব্ল্যাক হিসেবে চাই, কারণ সেটা আর বাইরে যে ব্ল্যাক যে পোর্শনটা আছে সেটা কি আউট হয়ে যাবে। তার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এলিমেন্ট, ইমেজ আর ইমেজ কন্ট্রোল। আর এখানে এসে কিন্তু আমরা এই যে কন্ট্রাস্টের যে বারটা আছে সেটাকে আমরা বাঁদিকে একটু নিয়ে চলে যাবো, -33 বা একটু কম বেশি করলে আপনি আগে অ্যাপ্লাই করে আমরা দেখে নেব। দেখুন পুরোপুরি কিন্তু অ্যাপ্লাই করার পর কিন্তু পুরোপুরি হোয়াইট পোর্শন যেটা ছিল সেটা কিন্তু ব্ল্যাকে চলে এসেছে, এবং এটাকে কিন্তু আমরা প্রিন্ট দিতে পারি। আর একটা লোগোর উপর আমরা অ্যাপ্লাই করে দেখে নিই, যেমন এই একটা লোগো। তো এখানেও কিন্তু যে হোয়াইট পোর্শন যেটা আছে সেটা কিন্তু আমাদের চাই, আর বাইরে যে বক্স মতো যে ব্ল্যাকটা আছে সেটা কিন্তু আমাদের চাই না। তার জন্য আমরা সেম এলিমেন্ট, ইমেজ, ইমেজ কন্ট্রোল অ্যাপ্লাই, এইভাবে কিন্তু আমরা ভেতরের যে অংশটা আছে সেটা কিন্তু ব্ল্যাকে আমরা নিয়ে নিতে পারি। সেম ইমেজ, ইমেজ কন্ট্রোল, অ্যাপ্লাই, আর বাইরের অংশটুকু আমরা ক্রপ করে দেব। বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।